আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। নেতাকর্মীদের যেসব নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী, এরপর জানিয়ে দেব ঢাকায় মহাসমাবেশের ঘোষণা হেফাজতে ইসলামের, আরও জানিয়ে দেব ঢাকায় মানববন্ধনের ঘোষণা বিএনপির, এবং জানিয়ে দেব হরতাল অবরোধে পুড়েছে 263 যানবাহন, আরও জানিয়ে দেব নিষেধাজ্ঞা এলে বিএনপির ওপর আসা উচিত, তারা নাশকতা করছে বলছে কাদের, এবং সর্বশেষ জানিয়ে দেব মনোনয়ন না পেয়ে ওমরা করতে গেলেন আওয়ামী লীগ নেতা মন্নাফি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুকে শেয়ার দিয়ে ছড়িয়ে দিন, আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। নেতাকর্মীদের যেসব নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী। নেতাকর্মীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নির্বাচনে যাতে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে, যারা আগুন দিতে যাবে তাদের ধরে পুলিশের সরপদ করতে হবে, প্রত্যন্ত এলাকায় সবাইকে সজাগ থাকতে হবে, যদি আগুন সন্ত্রাসী বেশি হয় তাহলে তাদের আগুনেই ফেলে দিতে হবে। শুক্রবার নিজ নির্বাচনী এলাকা গোপালগঞ্জের কোটালি পাড়ায় নেতাকর্মীদের সঙ্গে মত বিনিময়কালে এসব কথা বলেন তিনি। সরকার প্রধান বলেন, আমি মা বাবা ভাই বোন সবাইকে হারিয়েছি, আপনাদের ভালোবাসা আপনাদের আস্থা বিশ্বাস সবচেয়ে বড় পাওয়া, যাদের নমিনেশন দিয়েছি তারা আসন পায় একটি, আমার হলো 300 আসনের দায়িত্ব, তাই আমি বলতে পারি আমার মতো সৌভাগ্য কারণেই আমার এলাকা নিয়ে ভাবতে হয় না, চিন্তাও করতে হয় না যেটা আপনারা করেন। আমি জানি না আর কোনো প্রার্থী সৌভাগ্যবান কিনা, যতটা আমি একটা দায়মুক্ত করে রেখেছেন আমি স্বাধীনভাবে সারা বাংলাদেশের মানুষের জন্য চিন্তা করতে পারি, কাজ করতে পারি যার সুফলটা পাই। শেখ হাসিনা বলেন, এখন তারা নির্বাচন করবে না, 2014 সালে একই কথা বলেছিল, আসলে তারা নির্বাচন করবে কিভাবে, বাস্তব কথাটা কি? বাস্তব হলো 2018 সালের নির্বাচন, এই নির্বাচন নিয়ে তো কেউ কোনো প্রশ্ন তোলে না, কারণ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয়েছিল। প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনের শিডিউল হয়ে গেছে, এখন বিএনপি মনে করছে নির্বাচন হয়েই যাবে, তাই তারা মার্চ মাসের দিকে দেশের এমন অবস্থা করবে দুর্ভিক্ষ ঘটাবে, এটা হচ্ছে তাদের পরবর্তী পরিকল্পনা। এটা শুধু দেশের নয় বাইরের দেশেরও পরিকল্পনা আছে, যেভাবেই হোক দুর্ভিক্ষ ঘটাতে হবে। এর আগে শুক্রবার সকাল 9:45 দিকে টুঙ্গিপাড়া থেকে কোটালিপাড়ায় পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পরে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে প্রায় 2 ঘন্টা ধরে নেতাকর্মীদের সঙ্গে মত বিনিময় করেন, এরপর সেখান থেকে ফিরে যান টুঙ্গিপাড়ায়। শুক্রবারের সভায় আগামী নির্বাচন নিয়ে নানা দিক নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। এছাড়া মত বিনিময় সভায় অন্যান্যদের মধ্যে আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য কাজী আকরামউদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকার উন্নয়ন প্রতিনিধি শহীদ উল্লাহ খন্দকার, শেখ হেলালুদ্দিন এমপি, শেখ সালাউদ্দিন জুয়েল এমপি, শেখ সারহান নাসির তন্ময় এমপি সহ কোটালিপাড়া উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। ঢাকায় মহাসমাবেশের ঘোষণা হেফাজতে ইসলামের। আগামী 29 ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশের ঘোষণা দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। আজ শুক্রবার বিষয়টি নিশ্চিত করেন সংগঠনটির যুগ্ম মহাসচিব মাওলানা মহিউদ্দিন রাব্বানি। এর আগে বাদ জুম্মা এক মিছিল পূর্ব সমাবেশে এ ঘোষণা দেন সংগঠনটির মহাসচিব সাজিদুর রহমান। তিনি বলেন, আমরা দেখতে চাই অতি অল্প সময়ের মধ্যে মামুনুল হক সহ সব আলেম ওলামাদের মুক্তি দিতে হবে, অন্যথায় 29 ডিসেম্বর শুক্রবার সারা দেশ থেকে জনগণ জড়ো হয়ে মহাসমাবেশ করবে। মাওলানা মামুনুল হক সহ কারাবন্দী আলেমদের মুক্তি, হেফাজতের নামে দায়েরকৃত সব মিথ্যা মামলা প্রত্যাহার ও শিক্ষা ব্যবস্থা থেকে ফ্রি মিক্সিং সহ ইসলাম বিরোধী পাঠ বাতিল এবং হেফাজতে ইসলাম ঘোষিত 13 দফা বাস্তবায়নের দাবিতে এই বিক্ষোভ সমাবেশ করে হেফাজতে ইসলাম। দলটির কেন্দ্রীয় নায়েবে আমির মাহফুজুল হক বলেন, আগামী 1 সপ্তাহের মধ্যে মাওলানা মামুনুল হক সহ সব আলেমকে মুক্তি দিতে হবে, অন্যথায় আগামী 7 জানুয়ারি নির্বাচনের আগেই হেফাজতে ইসলাম কঠোর কর্মসূচিতে যাবে।
ঢাকায় মানববন্ধনের ঘোষণা বিএনপির। আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবের সামনে আগামী রোববার মানববন্ধন করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। শুক্রবার বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিএনপির এ সিনিয়র নেতা জানান, আগামী রোববার সকাল ১১টায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করা হবে। ইতিমধ্যে ঢাকা মহানগর বিএনপির মানববন্ধনের সব প্রস্তুতি করেছে। রুহুল কবির রিজভী বলেন, দেশে এমন একটি পরিস্থিতি তৈরি করেছে যেখানে সত্য কথা মানুষের অধিকারের পক্ষে কথা বলা সবচাইতে বড় অপরাধ হিসেবে গণ্য করা হয়। তিনি বলেন, আজকে সব দলের অংশগ্রহণের মধ্যে একটি শান্তিপূর্ণ নির্বাচনের কথা বলাকে অপরাধ ও অন্যায় হিসেবে গণ্য করা হয়। ব্রুটাল দমনপীড়নের মধ্যে দিয়ে গণতান্ত্রিক আন্দোলনের নেতাকর্মী ও নাগরিক সমাজকে এক শোচনীয় অবস্থার মধ্য দিয়ে কি ভয়ঙ্কর অবস্থা বিরাজ করছে। এর আগে গত ৪ ডিসেম্বর ঢাকা সহ সারা দেশে জেলা সদরে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করে বিএনপি। কর্মসূচিতে দলটি গুম, খুন, গায়েবী মামলায় গ্রেপ্তার ও মানবাধিকার লঙ্ঘনের শিকার দলীয় নেতাকর্মী ও নাগরিকদের পরিবারের সদস্যরা অংশ নেওয়ার কথা রয়েছে। হরতাল অবরোধে পুড়েছে ২৬৩ যানবাহন। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল প্রত্যাখ্যান করে আন্দোলনে থাকা বিএনপি দফায় দফায় হরতাল অবরোধ কর্মসূচি দিয়ে আসছে। এসব কর্মসূচিতে ঢাকা সহ সারা দেশে অগ্নি নাশকতার ঘটনা ঘটছে নিয়মিতভাবে। ঢাকায় গত ২৮ অক্টোবর বিএনপি সমাবেশ ঘিরে সংঘর্ষের পর থেকে এ পর্যন্ত সারা দেশে ২৬৩টি যানবাহন পোড়ানো হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি বাস পুড়েছে গত ১ মাস ১০ দিনে, ১৬২টি বাস পোড়ানো হয়েছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সবশেষ হিসেবে এ পরিসংখ্যান উঠে এসেছে। শুক্রবার ফায়ার সার্ভিস মিডিয়া সেলের কর্মকর্তা শাহজাহান শিকদার বলেছেন, গত এক মাসে গাড়ি ছাড়াও ১৫টি স্থাপনায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এছাড়া অ্যাম্বুলেন্সও ভাঙচুর করা হয়েছে। শাহজাহান শিকদার বলেছেন, ২৬৩টি পুড়িয়ে দেওয়া বাহনের মধ্যে ১৬২টি বাস, ৪৪টি ট্রাক, ২৩টি কভার ভ্যান আছে। এছাড়াও ৮টি মোটরসাইকেল এবং ট্রেন সহ অন্যান্য গাড়ি পুড়েছে ২৬টি। সবশেষ বৃহস্পতিবার দুপুরে ঢাকার শাহবাগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সামনে তরঙ্গ প্লাস নামের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। নিষেধাজ্ঞা এলে বিএনপির ওপর আসা উচিত তারা নাশকতা করছে বলছে কাদের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, কোনো নিষেধাজ্ঞা নিয়ে উদ্বেগ নেই আওয়ামী লীগের। সংবিধান মেনেই আমরা স্বাধীন নির্বাচন কমিশনের অধীনে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের পথে এগিয়ে যাচ্ছি। এখানে নিষেধাজ্ঞা আসবে কেন? নিষেধাজ্ঞা এলে বিএনপির ওপর আসা উচিত তারা নাশকতা করছে, চোরাগুপ্তা হামলা করছে, এগুলো তো সুষ্ঠু নির্বাচনে বাধা। যুক্তরাষ্ট্র যদি নিষেধাজ্ঞা দিতে চায় তাহলে একমাত্র বিএনপি ও তার দোসরাই নিষেধাজ্ঞা পাওয়ার যোগ্যতা অর্জন করেছে। আজ শুক্রবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে প্রেস ব্রিফিং এ তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, পোশাক খাতের শ্রমিকদের নিজের স্বার্থে ব্যবহারের পাইতারা আছে, দেশেও আছে, বিদেশেও আছে। পোশাক খাতের স্বার্থেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রমিকদের বেতন বাড়িয়েছেন। এ খাতের শ্রমিকদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে বর্তমান সরকার আন্তরিক। পরবর্তীতেও এ সরকার ক্ষমতায় আসলে সংসদে নতুন শ্রম আইন প্রণয়নে ব্যবস্থা নেবে। এ নিয়ে পানি ঘোলা করার দরকার নেই, যারা করছেন নিজেদের স্বার্থ উদ্ধারে করছেন। জোটের সঙ্গে আসন ভাগাভাগি নিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, যা হওয়ার ১৭ তারিখের আগে হবে, এরপর আর এ সমস্যা থাকবে না। ৩২ আসনে আওয়ামী লীগের কোনো স্বতন্ত্র প্রার্থী নেই। এ বিষয়ে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, এখানে মনোনয়ন বাতিলে আওয়ামী লীগের কোনো চাপ নেই, নির্বাচন কমিশন তার আচরণবিধি অনুযায়ী ব্যবস্থা নিচ্ছে। দেশের বিচার ব্যবস্থাও স্বাধীন, ফাইনাল সিদ্ধান্ত নিয়ে আসলে আওয়ামী লীগকে বাধা দিবে না। ওবায়দুল কাদের বলেন, এবার ভোটার উপস্থিতি ভালো হবে, কোনো বাধা বিপত্তি, হুমকি, নাশকতা ও অগ্নিসন্ত্রাস এ নির্বাচন অনুষ্ঠানে বাধা হতে পারবে না। নির্বাচনমুখী ভোটাররাই যারা নির্বাচনে বাধা দিতে আসবে তাদের প্রতিহত করবে। আজকে বিএনপি ও তার সহযোগীরা নির্বাচনে অংশ নেয়নি, এরপরও নির্বাচন নিয়ে উৎসাহ উদ্দীপনা জাগরণের কমতি নেই।
মনোনয়ন না পেয়ে ওমরা করতে গেলেন আওয়ামী লীগ নেতা মন্নাফি। ঢাকার দুই সিটি কর্পোরেশন এলাকার সংসদীয় আসনগুলোর মধ্যে নানান কারণে আলোচিত ঢাকা ৬ ও ৭, ঢাকা ৭ এ দুটি আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় সমর্থন চেয়েছিলেন যথাক্রমে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফি ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবির। বছরখানেক আগ থেকেই দৌড়ঝাঁপ শুরু করেছিলেন তারা, ধারণা দিয়েছিলেন দলের শীর্ষ নেতাদের কাছে, কিন্তু দল থেকে শেষ পর্যন্ত দুজনের কেউই মনোনয়ন পাননি, এতে মনোক্ষুণ্ণ দুজনেই। এর মধ্যে মন্নাফি তো নির্বাচনী কাজ বাদ দিয়ে ১৫ দিনের জন্য সৌদি পাড়ি দিয়েছেন উমরা পালনে। ঢাকা ৬ আসনে দলীয় সমর্থন পেয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকন, আর ঢাকা ৭ আসনে দলীয় সমর্থন পেয়েছেন সোলাইমান সেলিম। তিনি ঢাকা ৭ আসনের বিতর্কিত সংসদ সদস্য।